আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অলরেডি $2 রিডিম করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। সো আপনারা পার অ্যাকাউন্টে এখান থেকে $2 করে পেয়ে যাবেন, যেটাকে আপনারা এখান থেকে ইনস্ট্যান্টলি উইথড্র করে নিতে পারবেন। সো আপনাদের মাঝে আমি লাইভে এখান থেকে উইথড্র করে দেখাই দেবো, ঠিক আছে। সো ভিডিওটাকে স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকে এখানে অ্যাকাউন্ট করবেন। পার অ্যাকাউন্টে আপনি এখান থেকে $2 পেয়ে যাবেন এবং এটাকে সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন। সো কোনো ধরনের রেফারেল ছাড়াই আপনার এখান থেকে পার অ্যাকাউন্টে $2 করে পেয়ে যাবেন। সো ভিডিওটাকে স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকে এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার এখান থেকে $2 করে পেয়ে যাবেন, যেটাকে ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে পিন করে রাখবেন, ঠিক আছে। সো প্রথমত আপনারা কী করবেন, সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে আছে। আপনারা সিম্পলি আজকের অফার লিঙ্কে ক্লিক করে দেবেন, আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এইরকম একটা পোস্টে নিয়ে আসবে। সো আপনারা এখানে কী করবেন, এখান থেকে যে দেখতে পারবেন রেজিস্টার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে রাখছে, আপনারা এখান থেকে সিম্পলি রেজিস্টার লিঙ্কটির মাঝে একটা ক্লিক করবেন। রেজিস্টার লিঙ্কটির মাঝে ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। আপনারা কী করবেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে যদি সাইন আপ অথবা লগ ইন চলে আসতে পারে, সো আপনারা কী করবেন, এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। যদি সাইন আপ লগ ইন না চলে আসে, আপনি কী করবেন, এখান থেকে এই যে এই ম্যান আইকনটিতে ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখান থেকে ম্যান আইকনটিতে ক্লিক করে দেবো। এখানে দেখতে পারবেন সাইন আপ নামে একটা বাটন রয়েছে, আপনারা এখান থেকে সিম্পলি সাইন আপের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো আপনারা এই যে এখানেই দেখতে পারবেন লগ ইন আর সাইন আপ থাকবে, আপনারা এখান থেকে সিম্পলি যে সাইন আপে ক্লিক করবেন, দেন আপনাদের মাঝে এরকমের একটা ইন্টারফেস শো হবে, ঠিক আছে। এরকমের ইন্টারফেস শো হলে প্রথমত আপনারা এখানে কী করবেন, আপনাদের এখানে একটা জিমেল দিয়ে নেবেন। জাস্ট এখানে একটা জিমেল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, তারপর এখান থেকে আপনাদের একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে সব কিছু ছোটো হাতের অক্ষর দেবেন, যেমন এভাবে দেবেন, তারপর কিছু সংখ্যা দিয়ে দেবেন, ঠিক আছে। জাস্ট এইভাবে দিয়ে দেবেন, এখানে আপনাদের জিমেল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, এখানে একটা ইউজার নেম দেবেন, এবং অবশ্যই মাস্ট বি এখানে আপনাদেরকে রেফারেল কোডটা ইউজ করতে হবে। সো রেফারেল কোডটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টটিতে দেওয়া থাকবে, আপনারা কী করবেন রেফারেল কোডটাকে এনে এখানে বসাই দেবেন। তারপর এখানে টিকমার্ক দেওয়া থাকবে, এখানেও টিকমার্ক দেবেন, দুইটাতেই টিকমার্ক দেবেন। দেওয়ার পর নিচের দিক থেকে সাইন আপ বাটনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মাঝে এরকমের ক্যাপচা চলে আসবে, ক্যাপচাটিকে এখান থেকে সলভ করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ক্যাপচাটিকে সলভ করে নিতেছি। সো ক্যাপচাটি সলভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা যে জিমেল দিয়েছেন, সেই জিমেলে তার একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে, সেই কোডটাকে এখানে বসাই দেবেন। তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে কোডটা পাঠিয়ে দিয়েছে, জাস্ট এখান থেকে কোডটাকে কপি করে নেব। কোডটা কপি করে নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে পেস্ট করে এখান থেকে সাইন আপে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনাদের মাঝে অ্যাগেন এরকম ইন্টারফেস শো হবে। সো আপনাদের সাইন আপটা সাকসেসফুলি হয়ে গেছে, দেন এখন আপনারা কী করবেন, আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য সিম্পলি এখান থেকে লগ ইন যে বাটনটা রয়েছে, এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, সেই জিমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেব। সো অ্যাগেন যদি আপনাদের মাঝে এরকম ক্যাপচা চায়, ক্যাপচাটিকে সলভ করবেন, করার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে এখান থেকে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এখান থেকে আপনারা এখানে 20টা পয়েন্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন আপনাদের 20টা পয়েন্ট হয়ে গেছে। সো এখান থেকে আপনাদের 60টা পয়েন্ট হয়ে গেলে এখান থেকে আপনারা $2 নিতে পারবেন। আর বাকি পয়েন্টগুলো আপনারা কীভাবে ক্লেম করবেন সেটা অবশ্যই দেখায় দিতেছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে এখানে কী কী করতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এটা নিতে পারবেন, কোনো রেফার করতে হবে না, ঠিক আছে। সো আপনাদেরকে প্রুফসহ আমি দেখাই দিই। যদি আমি এখান থেকে রিওয়ার্ড অপশনে ক্লিক করে দিই, সো এখান থেকে আপনারা কীভাবে এগুলো ক্লেম করবেন, সো এখান থেকে আমি রিওয়ার্ড অপশনে ক্লিক করে দেবো। রিওয়ার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে আপনারা এই যে ট্যাক্সের মাঝে ক্লিক করবেন, আমি এখান থেকে যে ট্যাক্সেতে ক্লিক করে দেবো। সো ট্যাক্সের মাঝে যদি ক্লিক করে দেয়, ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে আপনারা এখান থেকে ভিউ অল ওয়ান টাইম এখানে ক্লিক করে দেবেন। সো আপনি এখান থেকে সাইন আপ করার জন্য এখান থেকে আপনাদেরকে 5টা পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আপনার এখানে সাইন আপ করার জন্য 5 পয়েন্ট মানে সাইন আপ করার জন্য আপনি এখান থেকে 5 পয়েন্ট পেয়ে গেছেন, এবং অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য 15 পয়েন্ট, অর্থাৎ আপনি এখান থেকে 20টা পয়েন্ট পেয়ে গেছেন। এবং বাকি পয়েন্টগুলো এখান থেকে কীভাবে ক্লেম করে নেবেন সেই প্রসেসটা অবশ্যই দেখাবো। সো এর জন্য আপনাদেরকে এখানে কী কী করতে হবে, সো আপনারা কিন্তু অলরেডি সাইন আপ করে নিয়েছেন, এর জন্য 5টা পয়েন্ট পেয়ে গেছেন। এরপর এখান থেকে KYC কমপ্লিট করলে এখান থেকে আপনি 15টা পয়েন্ট পেয়ে যাবেন, এখান থেকে আপনার 20টা পয়েন্ট হয়ে গেল। এরপর এখান থেকে 2FA অন করতে হবে, অর্থাৎ গুগল অথেন্টিকেটরটা অন করার জন্য এখান থেকে আপনি আরও এক্সট্রা 5 পয়েন্ট পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনার 25 পয়েন্ট হয়ে গেল। এরপর এখান থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য আমরা কিন্তু অলরেডি 15 পয়েন্ট পেয়ে গেছি, তার মানে এখান থেকে আপনার 25 আর 15 হয়ে যাচ্ছে 40 পয়েন্ট, ঠিক আছে। সো আপনার 40 পয়েন্ট হয়ে গেছে, দেন এখন আরও লাগতেছে আপনার এখান থেকে 20 পয়েন্ট, ঠিক আছে। সো কীভাবে ক্লেম করবেন সেটাও দেখাবো।
সো এরপর এখান থেকে আপনি তাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, তারপরে ফেসবুক, তারপর এখান থেকে লিঙ্কডইন এবং তারপর ইউটিউব, এগুলোতে আপনারা জয়েন করার জন্য এখান থেকে আরও 10 পয়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে 2 2 2 2 করে এখান থেকে আপনারা আরও 10 পয়েন্ট পেয়ে যাবেন, আপনার এখান থেকে 50 পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, সো 50 পয়েন্ট হয়ে যাওয়ার পর আর লাগতেছে আপনার শুধু 10 পয়েন্ট। সো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে $10-12 ডিপোজিট করে নেবেন, বিএনবি ডিপোজিট করবেন অথবা টিআরএস, যে কোনো কিছু ডিপোজিট করতে পারেন। সো এর জন্য কী করবেন, এই যে এখানে ক্লিক করে ডিপোজিটটা করবেন। ঠিক আছে, ফার্স্ট ডিপোজিটের উপর এখান থেকে আপনি 10টা পয়েন্ট পাবেন, সাথে সাথে উইথড্রো করতে পারবেন। ডিপোজিট করার সাথে সাথে আপনি আপনার পয়েন্টগুলো নিয়ে সাথে সাথে কনভার্ট করে সব কিছু একসাথে উইথড্রো করে নিতে পারবেন। ঠিক আছে, সো জাস্ট এখান থেকে আপনারা এখান থেকে $10-12 এখান থেকে টিআরএস অথবা বিএনবি অথবা এলটিসি এগুলো এখান থেকে ডিপোজিট করে নেবেন। জাস্ট আমি দেখাই দেবো কীভাবে ডিপোজিট করবেন। সো এখান থেকে আপনারা ডিপোজিট করার জন্য 10 পয়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই আপনার এখান থেকে হয়ে গেল মানে 60 পয়েন্ট। এরপরে এখান থেকে আপনারা একটা যদি ট্রেড করেন, যেহেতু আপনি এখানে ডিপোজিট করলেন, একবার শুধু ট্রেড করলে এখান থেকে আরও 10টা পয়েন্ট পেয়ে যাবেন, আপনার হয়ে গেল এখান থেকে 70টা পয়েন্ট। এবং এখান থেকে আপনাদেরকে ক্লেম করার জন্য কত পয়েন্ট লাগতেছে আমি সেটাও দেখাই দিই। সো এখান থেকে যদি আমি যে রিওয়ার্ড অপশনে চলে আসি, সো এখানে দেখতে পাচ্ছেন 5.67টা এলআরসির জন্য এখান থেকে আপনাদের 60 পয়েন্ট লাগবে। আমি যদি এখানে একটা ক্লিক করি, সো এখানে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এই যে এখানে যদি আপনার 60টা পয়েন্ট থাকে তাহলে আপনি এখান থেকে এই 5.67টা ক্লেম করে নিতে পারবেন। সো এর জন্য আপনাদেরকে এখানে কিছু ম্যান্ডাটরি ট্যাক্স আছে, এগুলো মানে এখান থেকে আপনাদেরকে মাস্ট বি কমপ্লিট করতে হবে, তা নাহলে এখান থেকে ক্লেম করতে পারবেন না। একটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই কেওয়াইসি করা থাকতে হবে, তারপরে 2FA গুগল অথেন্টিকেটরটা অন থাকতে হবে, অ্যাপ্লিকেশনটি তো অলরেডি ইনস্টল আছে। এরপর এখান থেকে ফার্স্ট রেফার, অর্থাৎ আপনাদেরকে প্রথম একটা রেফার করতেই হবে মাস্ট বি। সো আমি এটা দেখি নাই, সো আপনাদেরকে একটা রেফার এটা ইজিলি করতে পারবেন। সো এখান থেকে ফার্স্ট একটা রেফার করতে হবে, এরপর এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, আপনারা যে ডিপোজিট করলেন সেখান থেকে আপনাদেরকে একটা ট্রেড কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখান থেকে এটাকে ক্লেম করে নিতে পারবেন। একবার শুধু এভাবে করে নেবেন, তারপর এখান থেকে আপনি যত পয়েন্ট করতে পারবেন, আর কোনো ম্যান্ডেটরি ট্যাক্স নেই, আপনি এখান থেকে সাথে সাথে ক্লেম করে নিতে পারবেন। ঠিক আছে, সো আরেকবার আপনাদেরকে দেখাই দিই। সো আপনারা কী করবেন, এখান থেকে প্রথমে কেওয়াইসি করবেন, এরপরে 2FA-টা অন করে নেবেন, এরপরে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং ফার্স্ট একটা রেফার করতে হবে। একটা রেফারের জন্য এখান থেকে আপনি 15 পয়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এখান থেকে অবশ্যই আপনাদেরকে ট্রেডটা কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখান থেকে এই যে এখান থেকে আপনি এটা ক্লেম করে নিতে পারবেন। ঠিক আছে, সো এখন আপনি কীভাবে কেওয়াইসি করবেন সেটা দেখাই দিই এবং 2FA কীভাবে অন করবেন সব কিছু দেখাই দিতেছি। সো প্রথমত আপনাদেরকে দেখাবো এখানে আপনারা কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার জন্য উপরের দিক থেকে ম্যান আইকনটির মাঝে একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখান থেকে ম্যান আইকনে ক্লিক করব, এরপর এখান থেকে কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, কেওয়াইসি অপশনে ক্লিক করার পরে কমপ্লিট ইওর প্রোফাইল এখানে ক্লিক করবেন। এরপর কী করবেন, আপনারা এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দেবেন, এনআইডি কার্ড অনুযায়ী লাস্ট নেম দেবেন এবং ডেট অফ বার্থটাও এনআইডি কার্ড অনুযায়ী দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ যদি সব কিছু দেওয়া যায় তাহলে অ্যাড্রেস লাইন 2-তে কিছুই দেওয়ার দরকার নেই, অর্থাৎ এখানে আপনাদের গ্রামের নাম দেবেন, ইউনিয়ন, তারপর উপজেলা, তারপর জেলা দিয়ে জাস্ট কমা দিয়ে দিয়ে এগুলো লিখবেন। ঠিক আছে, এরপর এখান থেকে আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দেবেন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে স্টেট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন, তারপর এখানে আপনার সিটি যেটা সিটি দিয়ে দেবেন, তারপরে নিচের দিক থেকে যে আপডেটের মাঝে ক্লিক করে দেবেন। সো আপডেটের মাঝে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম চলে আসবে, দেন এখন আপনারা স্টার্ট কেওয়াইসির মাঝে ক্লিক করবেন। স্টার্ট কেওয়াইসির মাঝে ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট সেশন এখানে একটা ক্লিক করবেন। স্টার্ট সেশনে ক্লিক করে দিলে এখান থেকে পারমিশন চাবে, পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার এই যে কান্ট্রিটা আপনার সিলেক্ট করে নেবেন, আমি যেহেতু বাংলাদেশি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবো, দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের আইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আইডি কার্ড সিলেক্ট করার পর এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, জাস্ট আপনারা কী করবেন, আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের পিকচারটা উঠাই নেবেন, এরপরে আপনাদেরকে ব্যাক পেজের পিকচারটা দিতে বলবে, এনআইডি কার্ডের ব্যাক পেজের পিকচার দেবেন এবং যার আইডি কার্ড তার একটা ছবি দিতে বলবে, তার একটা লাইভ একটা ছবি উঠাই নেবেন। নেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে 2 মিনিটের মধ্যে এখান থেকে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো এরপরে দেখতে পারবেন এখান থেকে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ব্যাকের মাঝে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার কিন্তু মানে তারা আরও যেটা পয়েন্ট এক্সট্রা রয়েছে সেটা দিয়ে দিয়েছে। জাস্ট আমি এখান থেকে দেওয়াই দেখাই যে এখান থেকে আপনারা আরও পাবেন কতটা পয়েন্ট, সেটা হচ্ছে সো রিওয়ার্ড অপশনে ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম যদি চলে আসে এখান থেকে যে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, জাস্ট নিচের দিকে এনে আপনি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন, দেন এখন আপনারা এখান থেকে ট্যাক্সে ক্লিক করবেন। সো ট্যাক্সে ক্লিক করার পরে ভিউ অল ট্যাক্স এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সো আপনারা এখান থেকে এই যে কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য এই যে 15টা পয়েন্ট পেয়ে গেলেন। ঠিক আছে, এখন আপনাদেরকে 2FA-টা অন করতে হবে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করা, এগুলোতে জয়েন করা আপনারা এগুলো ইজিলি পারবেন। জাস্ট আমি আপনাদেরকে যেগুলো দেখানোর প্রয়োজন সেগুলোই দেখাই দিই। সো এখান থেকে আপনারা 2FA-টা অন করার জন্য এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন,
আমি জাস্ট এখানে ক্লিক করবো, এই যে কমপ্লিট অ্যান্ড গেট ফাইভ এখানে ক্লিক করবেন, যে ইনাবল এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এখান থেকে যে সেন্ড কোডে ক্লিক করবেন, আপনাদের জিমেল একটা কোড চলে যাবে, জাস্ট আমি এখান থেকে আমার কোডটা এনে বসায় দিতেছি। সো এখন আমি এখানে আমার কোডটা বসায় দিয়েছি, দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। সো এই যে আপনাদেরকে একটা কোড দিয়েছে, আপনারা কী করবেন এটাকে কপি করে নেবেন। এরপরে আপনাদের যে গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা আছে সেখানে চলে যাবেন। সো আমি জাস্ট এখানে চলে আসতেছি, চলে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, স্ক্যান অ্যান্ড মানে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ইন্টারেস্ট সেট আপ কি এখানে ক্লিক করবেন, আপনি জাস্ট এখানে লিখবেন যে IXFI, জাস্ট এটা লিখবেন। লেখার পর এখান থেকে আপনারা কী করবেন, এখানে আপনার মানে ইউর কি এখানে আপনি যেটা কপি করলেন সেটাকে পেস্ট করে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। সো গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশন না থাকলে এটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এরপর কী করবেন, আপনি এখান থেকে আপনার এই কোডটাকে কপি করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে পেস্ট করে এখান থেকে ইনাবল করে দেবেন, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইনাবল হয়ে গেছে, দেন ব্যাকে প্রেস করবেন, দেখতে পারবেন এখান থেকে যে আপনার মানে এই টোকেনটাও ক্লেম হয়ে যাবে, ঠিক আছে। সো যদি আমি এখান থেকে ব্যাকে প্রেস করি তাহলে দেখতে পারবেন এখান থেকে যে আমার 25টা পয়েন্ট হয়ে গেছে। সো এরপর এখান থেকে যে আমি যদি অ্যাগেন ভি ওয়ালে ক্লিক করি, এরপর এখান থেকে তাদের এই যে অফিসিয়াল গ্রুপে জয়েন করবেন, এখানে ক্লিক করে জাস্ট এই যে কমপ্লিটে ক্লিক করবেন, সরাসরি তাদের এই যে গ্রুপে নিয়ে যাবে সেখান থেকে আপনি তাদের গ্রুপে জয়েন করে নেবেন। সো এখান থেকে এই যে আপনার টেলিগ্রামটা আমি সিলেক্ট করে দেবো। সো এরপর এখান থেকে আপনি একটু রিফ্রেশ দেবেন, দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এই যে এই পয়েন্টটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে ব্যাকে প্রেস করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমাকে আরও পয়েন্ট দিয়ে দিয়েছে। সো জাস্ট এখান থেকে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, জাস্ট আপনার এই টেলিগ্রামের টাস্কগুলো মানে এগুলো কমপ্লিট করার পরে কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনাদের মানে অ্যাড হয়ে যাবে। সো এখন কথা হচ্ছে এখানে আপনাদেরকে অবশ্যই মানে $10-12 ডিপোজিট করবেন, আপনার এখানে কোনো ফি যাবে না, শুধু ডিপোজিট করে উইথড্র করবেন, শেষ, ঠিক আছে। সো একটা শুধু ট্রেড কমপ্লিট করতে হবে। সো জাস্ট আপনি মানে আপনাদেরকে কিন্তু তারা বলতেছে একটা শুধু রেফার করতে হবে, যেটাতে রেফার করবেন সেটাতে শুধু জাস্ট KYC করবেন, এত কিছু করতে হবে না, জাস্ট আপনার রেফারটা কাউন্ট হলেই হলো, ঠিক আছে। সো সেটা অন্য ফোন দিয়ে ট্রাই করবেন একটা শুধু রেফার করার জন্য, ঠিক আছে। সো এখন আপনারা কী করবেন, জাস্ট এই যে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন, টেলিগ্রাম গ্রুপে জয়েন করা, চ্যানেলে জয়েন করা, লিঙ্কডিনে জয়েন করা, এরপরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, এগুলোতে জয়েন করে নেবেন, ঠিক আছে। এগুলোতে জয়েন করার পর কিছুক্ষণ পর দেখতে পারবেন আপনাদের অ্যাড করে দেবে। সো এখন কথা হচ্ছে এখান থেকে আপনারা কীভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য এখান থেকে আপনারা ডিপোজিট করবেন, এখানে ডিপোজিটে ক্লিক করবেন, কমপ্লিট অ্যান্ড গেট এখানে ক্লিক করবেন, দেন এখানে আপনি সার্চ করবেন, আপনাকে যেটা সাজেস্ট করবে সেটাই এখানে ডিপোজিট করবেন। আমার সাজেস্ট থাকবে LTC, এখানে ডিপোজিট করবেন, LTC এ যে সার্চ করবেন আমি দেখাই। সো এখান থেকে যে LTC লিখে সার্চ করবেন, LTC চলে আসবে। সো এরপর এখান থেকে যে ডিপোজিটে ক্লিক করবেন, অবশ্যই $12 প্লাস করে ডিপোজিট করবেন। সো এখান থেকে আপনি তো সাথে সাথে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো এই যে LTC-র মাঝে ক্লিক করলাম, করার পর এখান থেকে আপনাদের অবশ্যই নেটওয়ার্কটা LTC রাখতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আপনি LTC-টা সিলেক্ট করবেন, এই যে আমি এখান থেকে LTC-টা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা দেখে মানে ঠিক করে আপনাদেরকে এটা দিতে হবে, LTC নেটওয়ার্কে সিলেক্ট করতে হবে, অন্য কোনো নেটওয়ার্কে দিলে আপনার এখান থেকে আর পেমেন্টটা রিসিভ করবেন না, আপনার ফান্ড লস হয়ে যাবে। অবশ্যই ভালো করে দেখে নেন, এখানে LTC-টা সিলেক্ট করবেন, ঠিক আছে। LTC সিলেক্ট করার পর আপনাকে এখানে যে অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে আপনি $12-এর LTC কুকয়েন MXC যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি এখানে $12-এর LTC ডিপোজিট করে নেবেন, ঠিক আছে। সো এই অ্যাড্রেসে আপনি জাস্ট ডিপোজিট করে নেবেন $12। এরপরে দেখতে পারবেন আপনার এখানে যখন ডিপোজিটটা হয়ে যাবে তখন আপনি কী করবেন, এখান থেকে ব্যাকে প্রেস করবেন। জাস্ট আমি এখান থেকে যদি ব্যাকে প্রেস করি দেন অ্যাগেইন এখান থেকে আমি হোমে চলে আসবো। সো হোমে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যখন আপনাদের ডিপোজিটটা হয়ে যাবে তখন দেখতে পারবেন এখান থেকে আপনাদেরকে এক্সট্রা আরও 10টা পয়েন্ট দিয়ে দিয়েছে। সো এখন আপনাদেরকে এখানে একটা ট্রেড কমপ্লিট করতে হবে। সো কীভাবে ট্রেডটা কমপ্লিট করবেন, ট্রেডটা কমপ্লিট করার জন্য এই যে এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করবেন, এই যে এখানে আমি ট্রেড অপশানে ক্লিক করব। সো ট্রেড অপশানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে এই যে BTC USDT আছে আপনারা এই যে এইখানে একটা ক্লিক করবেন। সো এই যে এখান থেকে আপনারা সার্চ করবেন LTC লিখে, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি LTC লিখে সার্চ করি আপনারা এখান থেকে এই যে LTC-র মাঝে ক্লিক করবেন। সো জাস্ট আমি এখান থেকে LTC-র মাঝে ক্লিক করে দিলাম, LTC-র মাঝে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে সেল অপশনটাতে চলে আসবেন, ঠিক আছে। সো সেল অপশনে সেলেতে ক্লিক করবেন, দেন আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে এই যে লিমিট রয়েছে এই লিমিটটাকে এখান থেকে মার্কেট করে দেবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে যে মার্কেট করে দিলাম, মার্কেট করে দেওয়ার পর এখান থেকে আপনার 100% করে দিয়ে এখান থেকে সেল করে দেবেন, শেষ আপনাদের কাজ, ঠিক আছে। সো এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে 100% করে, এই যে এখান থেকে সেলে ক্লিক করে দেবেন আপনাদের এখান থেকে USDT হয়ে যাবে, আপনাদের এখানে ট্রেডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আপনাদেরকে কী করতে হবে, শুধু একটা রেফার করতে হবে, তাহলে আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। কীভাবে ক্লেম করবেন অবশ্যই দেখাবো। সো জাস্ট আমি এখান থেকে যদি ট্যাক্স সেন্টারে চলে আসি, দেন এখানে ভিউ অল, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দেবো। সো এই যেগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি, আপনাদের ট্রেডটাও কমপ্লিট করা শেষ। সো এখন রেফার করার জন্য কী করবেন, এই যে এই রেফারেলের মাঝে ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, শুধু একটা রেফার করলেই হবে। যদি আপনার রেফারেলটা KYC ছাড়া কাউন্ট হয় তাহলে KYC ছাড়াই আপনি এখান থেকে কাজটা হয়ে যাবে, যদি KYC করা লাগে আরেকটা KYC করে নিয়েন, ঠিক আছে। কমপ্লিট অ্যান্ড গেট এখানে ক্লিক করবেন,
সো এখানে ক্লিক করার পরে এই যে আপনার রেফারেল লিঙ্ক, সো আপনি আপনার রেফারেল লিঙ্ক থেকে অন্য একটা ফোন থেকে আপনার এখান থেকে জয়েন করে নেবেন, ঠিক আছে। সো এই যে দেখতে পাচ্ছেন রেফারেল লিঙ্কটা, সো এই রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনার অন্য একটা ফোন দিয়ে এখানে জয়েন করে নেবেন, অথবা এই যে রেফারেল কোডটা নিয়ে আপনি এখান থেকে যেভাবে অ্যাকাউন্ট করা দেখালাম ওইভাবে অন্য একটা ফোন দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। সো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এখান থেকে যদি আপনার রেফারেলটা কাউন্ট হয়, রেফারেল বোনাসটা যদি কেওয়াইসি ছাড়া এখানে অ্যাড হয়, তাহলে আপনার ওখানে কেওয়াইসি করতে হবে না, জাস্ট এখন আপনার এখানে ব্যালেন্সটা হয়ে যাবে। তখন দেখতে পারবেন এখান থেকে আপনার 70 থেকে 80 পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো যখন এখান থেকে আপনাদের 60 থেকে 60 পয়েন্ট হয়ে যাবে, তখন আপনি কী করবেন, জাস্ট আমি হোমে দেখাই, হোম থেকে এখান থেকে আপনি রিওয়ার্ডে চলে আসবেন। জাস্ট আমি রিওয়ার্ডে চলে আসলাম, চলে আসার পরে আপনি এই যে এইখানে ক্লিক করবেন, জাস্ট আমি এইখানে ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে আপনাদের এই যে ট্যাক্সগুলো এই যে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটার, এগুলো অন হয়ে গেছে। শুধু একটা রেফার করতে হবে, কেওয়াইসি করতে হবে আর ট্রেড করতে হবে, এগুলো তো আপনারা ইজিলি পারবেন, ঠিক আছে। তো এগুলো করে নেবেন, নেওয়ার পর এখানে আপনার 60 পয়েন্ট হয়ে যাবে। দেন এই যে এখান থেকে এখানে ক্লিক করবেন কমপ্লিটে, এখানে দেখতে পারবেন আপনাদের ইনস্ট্যান্ট এখান থেকে আপনাদেরকে 60 পয়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে। সো এখন আপনি এখান থেকে কীভাবে উইথড্র করবেন জাস্ট আমি দেখাই দিতেছি। সো যখন আপনার এখানে ক্লেম করা সাকসেস হবে, তখন দেখতে পারবেন এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখাবে। সো আপনি এখন কী করবেন, আপনি জাস্ট এই যেখান থেকে যে কনভার্টে চলে যাবেন, এই যেখান থেকে কনভার্টে চলে যাবেন। সো আমি এখান থেকে কনভার্টে চলে আসতেছি। এরপর এখান থেকে আপনি যেটা টোকেন বাই করছেন, মানে যেটা টোকেন আপনাকে দিছে, আমাকে যেমন এলআরসি দিছে, এলআরসিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এলটিসি যদি উইথড্র করতে চান, এখান থেকে যে এলটিসি করে নেবেন। সব কিছু আপনি এখান থেকে, সরি, এখান থেকে এলটিসি করা যাচ্ছে না সম্ভবত। সো এখান থেকে আমাকে বিএনবি করতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে সব কিছু বিএনবি করে উইথড্র দেবো। সো এখানে বিএনবি করে নেবেন, দেন 100% করবেন। 100% করে এখান থেকে কনভার্টে ক্লিক করে দিলে আপনার এখান থেকে এলআরসি থেকে বিএনবি হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার যেটা ইউএসডিটি আছে সেটাও এখান থেকে বিএনবি করে নেবেন। উপরের দিক থেকে এই যে ইউএসডিটি সিলেক্ট করবেন এবং নিচে আপনি এখান থেকে বিএনবি এখানে লিখে সার্চ করবেন, জাস্ট বিএনবি। এরপর এখান থেকে যে আপনি 100% করে দেবেন, 100% করে কনভার্টে ক্লিক করবেন, আপনার সব কিছু বিএনবি হয়ে যাবে। জাস্ট আপনাকে এখানে আমি ডিপোজিট করে দেখাচ্ছি। সো এখন আমি এখান থেকে ডিপোজিট করব। সো আমার যেটা আছে আমি এটাকে উইথড্র করব, ঠিক আছে। সো দেখি এখান থেকে উইথড্র করা যায় কিনা $2। জাস্ট এখান থেকে আমি উইথড্রোতে ক্লিক করব, জাস্ট এখান থেকে আমি উইথড্রোতে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে আমি বাইন্যান্স স্মার্ট চেনটা দিয়ে দেবো এবং আমার এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে নিতেছি। জাস্ট এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে নেবো, জাস্ট এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে 100% ক্লিক করে এখান থেকে উইথড্রোতে ক্লিক করব, ঠিক আছে। সো এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে 0.1, অর্থাৎ আপনি যেটা ডিপোজিট করবেন সেটা সব আপনি এখান থেকে সাথে সাথে উইথড্রো করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আমার ডিপোজিট করে উইথড্রো করে নিতেছি। সো এখন আমি এখান থেকে আপনাদেরকে লাইভ উইথড্রো করে দেখাবো $19। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু এখান থেকে প্রায় $19 প্লাস আছে। সো আমি এটাকে এখান থেকে লাইভ উইথড্রো করব। উইথড্রো করার জন্য কী করব, এই যে এখান থেকে সিম্পলি ওয়ালেট অপশনে চলে আসবো। সো আপনারা যে এখান থেকে কনভার্ট করে XLMটা করে নেবেন, আমি সব কিছু XLM করে নিয়েছি। সো আপনাদের যেই টোকেনটা থাকবে সেখান থেকে XLM করে নেবেন, XLM এ ফি কম। জাস্ট এখান থেকে আপনাদের যে টোকেনটা থাকবে LRC, আপনারা যেই টোকেনটা নেবেন এবং এই নিচে রাখবেন XLMটা। সো এখান থেকে XLM করা যাচ্ছে না। সো আপনারা কী করবেন, উপরের দিক থেকে আপনাদের যে টোকেনটা থাকবে আমি জাস্ট দেখাই দিতেছি যেটাতে ফি কম কাটে আর কি। সো আপনারা এখান থেকে প্রথমে বিএনবি করে নেবেন, 100% করে এখান থেকে কনভার্ট করে বিএনবি নেবেন। এরপর উপরে দিকে উপরে আপনারা কী দেবেন জাস্ট আপনাদেরকে দেখাই। উপরে আপনারা এরপর এখান থেকে এই যে বিএনবি দেবেন, দেওয়ার পরে নিচে আপনি চলে আসবেন। নিচে চলে আসার পরে এরপর এখান থেকে XLM লিখে সার্চ করবেন, দেখবেন চলে আসবে। 100% করে এখান থেকে কনভার্টে ক্লিক করে XLM সব কিছু করে নেবেন। আপনাদের USDT সহ যা কিছু আছে সব কিছু XLM করে নেবেন, ঠিক আছে, কারণ XLM মাত্র 1 সেন্ট ফি কাটবে। সো এখন আপনাদের মাঝে লাইভে আমি উইথড্রো করব। সো এর জন্য আমি কী করব, এখান থেকে XLM এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে উইথড্রো অপশনে ক্লিক করব। উইথড্রো অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে যে সিলেক্ট নেটওয়ার্ক, আমি এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করব। সো এখান থেকে যে এস্টেলার, আমি এখান থেকে এস্টেলারটা সিলেক্ট করব। সো আমি এখান থেকে যে এটাতে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে বলতেছে যে আমাকে অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি সরাসরি এখন জাস্ট এই যে এখানে দেখতে পারবেন আপনাদের যে কত ফি যাবে, 0.02 XLM শুধু আপনাদের নেটওয়ার্ক ফি নেবে। সো আমি এখন কী করবো, আমার কুকয়েন এক্সচেঞ্জারে চলে আসতেছি। সো আমি এখন আমার সরাসরি কুকয়েন এক্সচেঞ্জারে চলে আসছি। দেন এখন এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করব। দেন এখান থেকে আমি XLM লিখে সার্চ করব, XLM লিখে এখান থেকে সার্চ করে দিলাম। তারপরে XLMটা সিলেক্ট করব, এখান থেকে গট ইটে ক্লিক করব। সো এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাড্রেসটা এখান থেকে যে আমি কপি করে নেব, কপি বাটনে ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসবেন। সো এখানে চলে আসার পরে এখানে কী করবেন, আপনাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। এরপর এখানে যে ট্যাগ দিতে বলতেছে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে যে ট্যাগটাও কপি করে নেবেন, এই যে মেমো যেটা এটা হচ্ছে ট্যাগ, জাস্ট এটাকে কপি করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, এটাকে ওইখানে পেস্ট করে দেবেন। তারপর এখান থেকে 100% করে দেবেন। দেন এখান থেকে যে উইথড্রোর মাঝে ক্লিক করবেন, জাস্ট আমি এখান থেকে উইথড্রোর মাঝে ক্লিক করলাম। দেন এখানে আপনাদের 2FA যেটা মানে অন করছেন, যে আপনাদের গুগল অথেন্টিকেটর কোডটা এখানে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। জাস্ট আমি গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে নিতেছি।
সো আমি জাস্ট এখান থেকে আমার গুগল অথেন্টিকেটরটা দিয়ে নিতেছি। সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে দিয়ে নিতেছি 290 295, এটা দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। সো জাস্ট আবার ওটিপিটা দিয়ে নিতে হবে। সো অ্যাগেইন আমি ওটিপিটা দিলাম, দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন অ্যাডেড দ্য লিস্ট ফান্ড, মানে এখান থেকে আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে উইথড্রটা এখন করে দেবে। সো উইথড্রটা পাওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আপনাদেরকে আমি লাইভে প্রুফ সহ দেখা দেবো। সো এখান থেকে যে আমি 167টা এখান থেকে উইথড্র করে দিয়েছি, যদি আমি এখান থেকে চলে যাই, সো এখান থেকে তারা কিন্তু আমাকে সেন্ডটা করে দিয়েছে। জাস্ট আমি এখন আমার এক্সচেঞ্জারে গিয়ে দেখতেছি আসলে পেমেন্টটা রিসিভ করছি কিনা। সো 167টা কিন্তু তারা আমাকে সেন্ড করে দিছে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি স্টোরিতে যাই, এখান থেকে যদি ডিপোজিট স্টোরিতে আমি ক্লিক করি, সো এখন আমার এখানে আসে নাই। সো এখানে আসা পর্যন্ত ওয়েট করেন, সো আপনাদেরকে প্রুফ সহ সব কিছু দেখাই দেবো, ঠিক আছে। সো এখান থেকে আমার প্রায় 5 মিনিটের মতো টাইম লাগছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এখান থেকে আমার $19 ডিপোজিট হয়ে গেছে। যদি আমি এখান থেকে আপনাদেরকে ডিপোজিট স্টোরি গিয়ে দেখাই, এখানে দেখতে পারবেন আমি 167টা কিন্তু উইথড্র দিয়েছিলাম, এই যে এখান থেকে আমি কিন্তু সাথে সাথে পেমেন্টটা রিসিভ করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। অফারটা কেউ মিস করবে না, সবাই এখানে জয়েন করেন। আর এখানে আপনারা জাস্ট $12-13 মতো ডিপোজিট করে জাস্ট ট্রেড ভলিউমটা কমপ্লিট করবেন, আর শুধু একটা রেফার করলে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। সো অফারটা কেউ মিস করবেন না, তাড়াতাড়ি জয়েন করেন, কারণ এই অফারটা নিশ্চিত ভাইরাল হবে, কারণ এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যাচ্ছে, ঠিক আছে। সবাই খুব দ্রুত করেন।